দর্শক ঠিক এভাবেই মুক্তি পেয়ে আনন্দ উল্লাস করছেন চুনাগাঁট মাধবপুরের সবার সঙ্গে। সন্দীপার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন কিভাবে আন্দোলন গড়ে তুলেছেন তার এলাকার মানুষ তাকে মুক্তি পাওয়ার জন্য। চলুন পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। এত আসলে খুশি, আমি বিশ্বাস করি যে এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি। দর্শক ব্যারিস্টার সুমন নিজেই চিন্তিত ছিল তার আসলে কি হবে, এইভাবে গ্রেফতার হইলো আসলে তার এলাকার মানুষ তার পাশে আগে আসবেন কিনা এবং তাকে বাঁচাবেন কিনা। সন্দীপার্স তিনিও কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে এতদিনকে আমি যার উন্নয়ন করেছি তারা কি আসলে আমার কাজেই দিল না। কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। এইরকম করে তার বউ, দেখুন তার বউ কিন্তু একজন অ্যাডভোকেট এবং তার বউ কি ব্যাপারে স্টেপ নিয়েছিলেন, কিভাবে কিভাবে তাকে দেখুন এইরকম একটি পর্যায়ে নিয়ে আসলেন সে ব্যাপারটি আপনাদেরকে দেখাবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বেশ সুমনের আজকে চাঞ্চল্যকর নিউজ হতে চলেছে, আপনারা এখন একটি অসাধারণ একটি নিউজ দেখতে চলেছেন বেশ সুমনের সম্পর্কে। চলুন আমরা সেই ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিষয়টি জানার জন্য একে একে সফল কিছু আপনাদেরকে জানানো হবে। চলুন প্রথমত বেশ সুমনের বউয়ের কি কি বলেন সে ব্যাপারটা আগে শুনি এবং তারপর জনগণ কিভাবে তাকে এই পর্যায়ে নিয়ে আসলেন সেটা দেখবো। চলুন সেই ভিডিওটি একটু দেখে নিই। যারা আসছেন সবাইকে আমার সালাম, আপনারা অনেক কষ্ট করে আসছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, আমার বক্তব্য দেওয়ার মতো ভাষা নাই যে আমার আজকে এই বক্তব্য নিয়ে আসতে হবে। শুধু একটা কথাই বলবো যে আমার স্বামী যা উপার্জন করছে সে সব নিজে দিয়ে দিচ্ছে। তার বালক ধর্মের জন্য অবশ্যই সে আসবে, মানে সে নিজের জন্য নিজের জীবনের জন্য সে কিচ্ছু করে নাই। আমি তার জন্য অন্তপ্রাণ, আমি নিজে বলতে পারি সে একটা টাকা তার নিজের জন্য খরচ করে নাই। সে যা কিছু পাইছে সে নিজে নাকি অন্যজনকে দিয়ে দিচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে আজকে চারটা হত্যা মামলা। সে কোনোদিন হত্যার কথা চিন্তা করতে পারে? যে লোক কোনো প্রাণী কোনো পোষা পাখি সে হত্যা করা পছন্দ করে না, এই লোক কখনো সে হত্যা করতে পারে না। আজকে আজকে আমাকে এখানে এসে এজন্য বক্তব্য দিতে হবে আমি কোনোদিন কল্পনা করি নাই, কারণ আমার স্বামী এমন কোনো কাজ করে নাই যে তারা হাত পড়া পড়াইয়া তারা এইভাবে নিতে হবে। সে এমন কোনো কাজ করে নাই সে এইভাবে গিয়ে আদালতে যাইতে হবে। যে সিএমএম কোর্ট, আমি নিজে একজন আইনজীবী, যে সিএমএম কোর্ট তার প্রতিদিনের কাজ অন্যান্য মামলা নিয়ে আসামিদেরকে মুক্ত করেছে, সে ওই জায়গায় কাট করায় আসা। যদি সে দুর্নীতিবাজ হইতো কোনো দুঃখ ছিল না। সেই একমাত্র লোক বাংলাদেশে যে নিজের দলের থেকে দলের সমালোচনা করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সাদারে সাদা বলতে কালোরে কালো বলতে সে কখনোই নিজের জীবন নিয়ে চিন্তা করে না। আমি বারবার বলছি তুমি আমেরিকা চলে আসো, কিন্তু সে কখনোই বলে নাই যে আমি আসবো। সে আপোষ করে সে বাংলাদেশেই থেকে যাবে। ইভেন তা সে যখন অ্যারেস্ট হয় এর ফার্স্ট ডেট আগে আমি কথা বলছি যে তুই চলে আসো আমেরিকা, সে বলছে না আমি আসবো না, আমি দেশেই দেশেই তার সব। কিন্তু আজকে দেশের মানুষ তারে এই কর্মফল দিবে এটা কোনোদিন চিন্তাও করতে পারে নাই। তাও আবার আইনজীবী সমাজে এই যে বর্তমান ইউনূস সরকার, যারা নিজেদেরকে খুব নিট অ্যান্ড ক্লিন ইমেজ মনে করতেছে, মনে করতে একমাত্র আওয়ামী লীগ সরকার এই সৈন্যাচার সরকার, এখন যারা এসব করতেছে ওরা কি খুব ভালো কাজ করতেছে? ইতিহাসে কখনো আপনারা দেখছেন যে বিচার আদালতে কেউ কাউকে এইভাবে হ্যারাস করে? কোনো আইনজীবী সমাজে কখনো দেখছেন যে কেউ কাউকে এইভাবে হ্যারাস করে? একজন আসামিরও কিন্তু অধিকার আছে, আইনেই বলা আছে যে ওরা আপনারা আইনজীবী নিয়োগ করবেন, ওর বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু একজন আইনজীবীকে আর একজন আইনজীবী কি আঘাত করতে পারে একজন টোটালি প্রেস বিজয়ের সামনে? এটা কখনো আমরা দেখি। শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনারা দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন যেন আমার স্বামী অনেক অতি সত্তর সে জামিনে মুক্তি পায় আসে। এবং সত্য অনেক শুধু আমার স্বামী না, স্বামী সহ যারাই আছে যারাই এই মিথ্যা মামলায় রাজবন্দি হয়েছে সবাইকে যেন নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। জয় বাংলা। আপনার কি মনে হয় উনি একজন আইনজীবী হওয়ার পরও আইনের সহযোগিতাটা ঠিক মতো পাবেন? উনি আইনজীবী হওয়ার পরও আমরা যেহেতু উনি আইনজীবী আমাদের নিজেদের চেম্বারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, কিন্তু উনাকে তো দড়াই হয়েছে বেআইনি ভাবে, উনি তো নিজে ওই জায়গায় যায় নাই। ওনার কি প্রমাণ করতে পারবে যে ব্যারিস্টার সুমন ওইখানে ছিল, হত্যার সময় ছিল এবং সে একজন ব্যারিস্টার, সে কি নিজে গিয়ে ওই ওইসব এসব কাজ করতে পারে? তার যে জীবন বৃত্তান্ত এটা সবাই জানে, তার জীবন বৃত্তান্ত সবাই জানে, তার মতো মানুষ কি এরকম কাজে যাইতে পারে? তার আগে যারা সুমনকে নিয়ে এত সমালোচনা করতেছে, সুমন হেরদ সুমনের মতো দুইটা কাজ করে দেখেন, সুমনের মতো দুইটা কাজ করে দেখেন। যারা বলতেছেন দালাল, হ্যাঁ ঠিক আছে দালাল, দালাল একটু হয়ে দেখেন না কেমন লাগে। আপনারা আরে থাকেন না, আপনাদের ফ্যামিলি যারা একটা মাস থেকে দেখেন কেমন লাগে? সবাই তো ফ্যামিলি নিয়ে আসে, সে তো ফ্যামিলি ছাড়া একা একা থাকে, সবাই সবার পরিবার আছে, পরিবার ছাড়া এক ঠাইকে মানুষের পাশে থেকে দাঁড়ায় দেখেন কেমন লাগে।
রোদে পুড়ে দেখেন একজন ব্যারিস্টার কখন হয়, একজন ব্যারিস্টার শিক্ষিত মানুষ, সে ওই লাইফ নিয়ে বড় হয় না যে আমার যখন দরকার কাদায় নামবার আমি কাদায় নেমে যাব, রাস্তায় নামার রাস্তায় নেমে যাব। একজন পারবেন যে আপনি উচ্চ শিক্ষিত লোক হয়ে আমি চাইলে রাস্তায় নেমে যেতে কাদায় নেমে যেতে পারবেন? আপনারা হয়ে দেখান, আপনাদের প্রশ্ন একটু একজন ব্যারিস্টার সমান হয়ে দেখান, যদি হয়ে দেখাইতে পারেন আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আমরা চাই এরকম লোক বাংলাদেশে গড়ে উঠুক, প্রত্যেক গড়ে গড়ে, তখনই বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলা। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য বর্তমান সরকারকে বলতেছি, ওনারা যে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার সরকার এবং অবৈধ সরকার বলে ওনারা আসছেন, আমরা মেনে নিলাম যে সবই মানছি আমরা স্বৈরাচার, কিন্তু ওনারা দেখাই দেন ওনারা কতটা ভালো সরকার। দেশের মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দ্রব্যমূল্যের উদ্যোগপতি কেউ খাইতে পারতেছে না, ওনারা কি এগুলো শুনতেছে না? ওনারা কি দেশের মানুষের নিরাপত্তা দিতেছে? ওনারা তো চাইলে আওয়ামী লীগ সন্ধ্যা করে রাস্তাঘাটে মানুষকে হামলা করতেছে, মারতেছে, সবাইকে আওয়ামী লীগ করতেছে। আওয়ামী লীগ করলে কি ওনাদের অন্যায়? বাংলাদেশের মতো জায়গায় মানুষের একটা মতবাদ থাকতেই পারে, এখন আওয়ামী লীগ করলে কি ওনারা পাপ করতেছে? ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আমরা আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং ওনার বক্তব্যটা ধারণ করেছেন, আপনারা সঠিকভাবে এই ন্যায় বিচার পাওয়ার স্বার্থে, যিনি আপনারা সবাই জানেন ওনার বক্তব্য বলেছেন, উনি ওনার নিজের জন্য কিছুই করেন নাই, যা কিছু করেছেন বাংলাদেশের মানুষের জন্য করেছেন, সেই সুবাদে আপনাদের সবাইকে একজন মানুষ হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আমরা দাবি জানাবো উনার ন্যায় বিচারের স্বার্থে আপনারা উনার আপনাদের সংবাদ পত্রের মাধ্যমে সঠিক জিনিসগুলো তুলে ধরবেন। সুমন ব্যারিস্টার তাকে কিভাবে জেলে ঢুকাইলো তাও আমরা জানছি না, তাকে আমাদের বার করে দাও। যদি থাকতো আমাদের পাশে আমাদেরকে নিশ্চয় কিছু না কিছু খাওয়ান দিত। আজকে আমাদের সুমন আমরা খুব কাঁদছি সুমন ব্যারিস্টারের নিয়ে। আজকে আমাদের সুমন ব্যারিস্টার ভাই কোথায়? আমরা তার লাগে আমরা চোখের জল পালাচ্ছি। আমাদের সুমন ব্যারিস্টার ভাইকে সবাই বলো তাকে যাতে বন্দি করে না রাখে। আমরা তাকে আমরা সুমন ব্যারিস্টারকে আমাদের ভাই হিসাবে দেখে যেতাম। সে যদি ওই এমপি হয়ে থাকে সে আমাদের ভাই, ভাইয়ের তুল্য মানুষ। দর্শক, মিনিমাম বেরিস্টার সুমনের এলাকার মানুষ গ্রামের ভাষায় একটা কথা বলে যে নেমো খারামিটা করেন নাই, তাদের যে চা কন্যা খাইরুন সেও কিন্তু বক্তব্য দিলেন, এবং তাদের যে এলাকার মানুষ এরকম আবার নতুন করে আন্দোলন গড়ে তুললেন, এটা কিন্তু বেরিস্টার সুমনের সব থেকে বড় পাওয়া যে একটা মানুষ উন্নয়ন করেছে, তার ফিডব্যাক এখন পাচ্ছে। সন্দীপাস, আপনারা সকলে জানেন বেরিস্টার সুমন যদিও আওয়ামী লীগের না হয়েও, যদি সে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে সংসদ সদস্য, কিন্তু তারপরেও তাকে অ্যারেস্ট হতেই হলো। এত উন্নয়ন করার পরেও আসলে তার কিছু কিছু দোষ ছিল, যেখানে সাঈদী সাহেবের বিরুদ্ধে তিনি নিজেই ছিলেন এবং ট্রাইব্যুনালে বিভিন্ন আলেমদেরকে ফাঁসির ব্যাপারে তার কিন্তু অনেক বড় একটা হাত রয়েছে, এবং এখন আন্দোলন সবে গড়ে তুলতেছে। আসলে তাকে কি ক্ষমা করে দেওয়ার যোগ্য কিনা এই ব্যারিস্টার সুমন, আপনাদের মন্তব্যটা কি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে। আজকে এই পর্যন্তই, চ্যানেলটা তুলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।